জাতির উদ্দেশ্যে ভাষণে ডিসেম্বরের নির্বাচন সামনে রেখে শুক্রবার আওয়ামী লীগের যৌথ সভা দলীয় মনোনয়ন সহ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে এবারে নিয়ে যাচ্ছে বিস্তারিত আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আগামীতে নির্বাচিত হলে বিমানবাহিনীকে আরও আধুনিক করে গড়ে তোলা সব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে যশোরে বিমানবাহিনীর বঙ্গবন্ধু কমপ্লেক্স উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন বাংলাদেশ কারোর সাথে যুদ্ধ করবে না কিন্তু সব ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রাখতে হবে যশোর প্রতিনিধি জামানকে সঙ্গে নিয়ে নীলাদ্রি শেখরের রিপোর্ট উনিশশো চুয়াত্তর সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি সেই স্মৃতিকে স্মরণ করে রাখতে সাতই মার্চের ভাষণের আদলে ব্রোঞ্চের তেতাল্লিশ ফুট উঁচু জাতির পিতার আবক্ষ মূর্তি স্থাপন করা হয় যশোর বিমান বাহিনী একাডেমিতে সেটির উদ্বোধনের পাশাপাশি বারোটি আলাদা ভবনের সমন্বয়ে বঙ্গবন্ধু কমপ্লেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী যেখানে সুইমিং পুল ব্যায়ামাগার ছয়শো ক্যাডেটের প্রশিক্ষণ সহ আধুনিক সব সুযোগ সুবিধা থাকছে যশোরে মতিউর রহমান বিমান পৌঁছে প্রধানমন্ত্রী সালাম গ্রহণ করেন উদ্বোধন করেন বঙ্গবন্ধু কমপ্লেক্স সামনে নির্বাচন যদি আবার আসতে পারি অবশ্যই বিমান বাহিনীর জন্য আরও অনেক পরিকল্পনা আমাদের রয়েছে যা আমরা করব আমাদের প্রতিরক্ষা নীতিমালা জাতির পিতা প্রণয়ন করে দিয়েছিলেন উনিশশো সালে তা সে প্রতিরক্ষার নীতিমালা অনুসারে আমরা ফোর্সেস গোল দু প্রণয়ন করেছি যার মাধ্যমে আমাদের বাংলার আকাশ রাখিব মুক্ত এই চিন্তা থেকে আধুনিক প্রতিনিয়ত আধুনিক যুদ্ধ বিমান বা অন্যান্য সরঞ্জামাদী প্রস্তুত হচ্ছে তাছাড়া ডিজিটাল প্রযুক্তি ব্যবহার আরও দ্রুত এগিয়ে যাচ্ছে আমরা আমাদের বিমান বাহিনীকে ঠিক সেইভাবে আধুনিক প্রযুক্তি সম্পন্ন একটি বাহিনী হিসেবে গড়ে সে পরিকল্পনাও আমাদের রয়েছে পরিকল্পনা সদস্যদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন জল স্থল ও এই মন্ত্রকে সামনে রেখেই বিমান বাহিনীর উন্নয়ন করে যাচ্ছে সরকার আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাক বাংলাদেশ বিশ্ব একটা উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠুক সেটাই আমাদের লক্ষ্য আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় এই পররাষ্ট্র নীতিমালা জাতির পিতা আমাদের দিয়ে গেছেন আমরা সেই নীতিতে বিশ্বাসী কিন্তু সাথে সাথে যদি কখনো আঘাত আসে তো বাংলাদেশকে শত্রুমুক্ত করা বা বাংলাদেশকে আমাদের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা করার জন্য সব ধরনের প্রস্তুতি আমাদের থাকবে সেভাবেই আমরা আমাদের স্বাধীনতার প্রতীক আমাদের প্রতিরক্ষা বাহিনীগুলি তাদেরকে আমরা সুসজ্জিত করব আধুনিক প্রযুক্তি সম্পন্ন সেটাই আমাদের লক্ষ্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম বিমান বাহিনী ঘাটি জহরুল হকে বিমান সেনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তি দেন মাল্টিরোল যুদ্ধ বিমান পরিচালনায় দক্ষ বৈমানিক গড়তে একশো পাঁচ এ এর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোনো বিমান যশোরে বঙ্গবন্ধু কমপ্লেক্স এবং চট্টগ্রামে বিমান সেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠার মধ্যে দিয়ে বিমান বাহিনীকে উৎকর্ষতা এবং আধুনিকায়নে সরকারের যে পরিকল্পনা তারও এক ধাপ এগিয়ে গেল নীলাদ্রি শেখর চ্যানেল আই মতুর রহমান বিমান ঘাঁটি যশোর প্রিয় দর্শক এবারে বিআরবি হসপিটালস লিমিটেড ভোটে খবর আজকে ভোটে খবর নিয়ে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী এসমাত এখান ধন্যবাদ বাসার আপনাকে ভোটের খবরে আজকের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ইসমাদ শুরুতেই থাকছে নির্বাচনের তফসিল এবং নির্বাচনকালীন সরকারের খবর জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা পহেলা নভেম্বর রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন তার পরপরই ডিসেম্বরের নির্বাচনের জন্য তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেবে ইসি আইন না হলেও অধ্যাদেশ জারির মাধ্যমে আরপিও সংশোধন করে ইভিএম ব্যবহারের সুযোগ থাকছে বলেও জানিয়েছেন নির্বাচন কমিশন এ পর্যন্ত যে প্রস্তুতি আছে জাতির উদ্দেশ্য ভাষণের মাধ্যমেই তফসিলটা দেওয়া হবে আমরা তো আশা করছি এ পর্যন্ত যে আমাদের টার্গেট আমরা উইথ ইন দ্য ডিসেম্বর আমরা নির্বাচনটা করতে চাই আরপিও সংশোধনের জন্য যেটা আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করেছি আমরা সর্বশেষ যেটা সংবাদ পেয়েছি সেটি হলো ইতিমধ্যে আইন মন্ত্রণালয় সেটি ভেটিং করে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে যাতে এটা পূর্ণাঙ্গ একটি আইনে রূপ লাভ করতে পারে এই সংসদে যদি পাশ না হতে পারে স্বাভাবিকভাবে সংসদ সংসদের অবর্তমানে যেটা করা হয় সেটাই হতে পারে এদিকে নির্বাচনকে সামনে রেখে শুক্রবার যৌথ এক সভা রেখেছে আওয়ামী লীগ গুরুত্বপূর্ণ সভায় নির্বাচনের সময় সরকার নির্বাচনী তফসিল এবং দলীয় মনোনয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো চূড়ান্ত করতে আলোচনা হবে কাজিন দাদাদের রিপোর্ট ডিসেম্বরে ঘোষণা হতে পারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এর আগে এবং দশম জাতীয় সংসদের শেষ অধিবেশনের পরে গুরুত্বপূর্ণ যৌথ সভা করতে যাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ উপদেষ্টা পরিষদ এবং দলের সদস্যরা থাকবেন আমাদের ক্যাবিনেট কত সেসব বিষয় নিয়ে আলোচনা হবে আগামী নির্বাচনকে মাথায় রেখে দলীয়ভাবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে আমাদের নমিনেশন এই নমিনেশন কিভাবে হবে কি ক্রাইটেরিয়াতে আমরা বিবেচনা করব এইসব হয়তো এখানে আলোচনায় আসতে পারে অন্যান্য দলের সঙ্গে নির্বাচনী জোট বা আসন সমঝোতা সহ নির্বাচনের বিভিন্ন বিষয় এবং চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সভায় গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত হবে জোটের বিষয় তো হবেই আলোচনা কারণ এটা আমাদের জন্য একটা আগামী একাদশ নির্বাচনের জন্য যে মনোনয়ন এটা দেওয়ার জন্য আমাদের একটা বিশাল একটা বটল হচ্ছে গিয়ে এইটা আমাদের নেতাকর্মীরা চায় সব আসনের থেকে তারা নির্বাচন করবে মানে দলীয় নৌকা প্রতীক নিয়ে কিন্তু বাস্তব তা না সেজন্য এটা তো একটা আলোচনা হবে শুক্রবার সন্ধ্যা ছটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা হবে চ্যানেল আই ঢাকা এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি পরিণত হয়েছে নাদিশ পার্টিতে সাভার বাজার বাসস্ট্যান্ডে সাভার পৌর আওয়ামী লীগের উদ্যোগে সন্ত্রাস জঙ্গিবাদ ও ঐক্য ফ্রন্টের ষড়যন্ত্রের বিরুদ্ধে এক নির্বাচনী গণসংযোগ করেন তিনি গণসংযোগে আরও ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপুমণি সাংগঠনিক সম্পাদক কে এম এনামুল হক শামীম ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতারা

ক্ষমতা ফুরিয়ে এসেছে সকল অন্যায়ের জন্য জনগণের কাঠগড়ায় বিচারের মুখোমুখি হতে হবে সরকারকে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভি বলেন জনগণের কল্যাণের জন্য নয় শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করার জন্য সরকার রাষ্ট্র ক্ষমতা আটকে রেখেছে সরকার আগামী জাতীয় নির্বাচনে ইভিএম পদ্ধতি দিয়ে আবারও ক্ষমতায় আসার পরিকল্পনা করছে বলেও অভিযোগ করেন তিনি আমরা আবার ক্ষমতায় আসতে পারি তাহলে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করা প্রধানমন্ত্রীর এই বক্তব্যে আবারও প্রমাণিত হল তার মন রাজনৈতিক প্রতিহিংসায় ভরা উনি রাষ্ট্র ক্ষমতা আটকে রেখেছেন জনগণের কল্যাণে নয় শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষকে নির্মূল করাটাই হচ্ছে মূল্য বিচারিক প্রক্রিয়া আইনি প্রক্রিয়া আপনার দেশে যেটা চলে সেটির দিন শেষ আমি সুস্পষ্টভাবে বলে রাখি জনগণের বিচারের মুখোমুখি হওয়ার জন্য যেন ক্ষমতা প্রস্তুত থাকে সারাদেশের মতো পাবনাতেও বইছে একাদশ নির্বাচনের হাওয়া সভা সমাবেশ চালিয়ে যাচ্ছে প্রধান রাজনৈতিক দলগুলো জেলার পাঁচটি আসনে তৃতীয়বারের মতো বিজয় ধরে রাখতে আশাবাদী আওয়ামী লীগ অন্যদিকে আসনগুলো পুনরুদ্ধারে মরিয়া হয়ে উঠেছে বিএনপি বিস্তারিত আক্তারু জামানের রিপোর্টে একশো বছরের পুরনো জেলা পাবনা প্রায় আঠাশ লাখ মানুষের জেলায় সংসদীয় আসন পাঁচটি মোট ভোটার আঠারো লাখ আটাত্তর হাজার তিনশো জন পরপর দুটি নির্বাচনে পাঁচটি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হন আওয়ামী লীগ মনে করছে একাদশ নির্বাচনেও তারা সব কটি আসনে বিজয়ী হবে গত দশ বছরে আমরা যেভাবে পাবনার ব্যাপক উন্নয়ন আমরা করতে পেরেছি এই প্রেক্ষাপটে আমরা বিজয়ের ব্যাপারে শতভাগ আমরা নিশ্চিত উনিশশো একানব্বই এবং দু সালে নির্বাচনে বিএনপি ও জামাতের দখলে থাকে পাবনার আসন পাঁচটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে হারানো পাঁচটি আসন আবার পুনরুদ্ধার হবে বলে মনে করছে বিএনপি কেন আমাদের দাবি যে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদাকে মুক্ত করা সেই সাথে আমাদের এই এবং তত্ত্ব নিরপেক্ষ তত্ত্ব সরকারের অধীনে আমরা নির্বাচন চাই এরশাদের অতীত উন্নয়নের কারণে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পাবনার আসন পাবে জাতীয় সবকটি পার্টি এমন প্রত্যাশা দলের নেতাদের আমরা চাই সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন যে নির্বাচন এদেশের মানুষ যাতে হচ্ছে বলতে পারে যে না একটা শান্তিপূর্ণ নির্বাচন হলো তবে ভোটারদের দাবি সৎ এবং যোগ্য প্রার্থী যেন মনোনয়ন দেন রাজনৈতিক দলগুলো আসন্ন নির্বাচনে সৎ এবং যোগ্য প্রার্থী নির্বাচনের মাধ্যমে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি এখানকার রাজনীতির হারিয়ে যাওয়া ঐতিহ্য আবার পুনরুদ্ধার হবে এমনটি প্রত্যাশা করেন সচেতন ভোটাররা পাবনা থেকে আক্তর জামান আক্তার চ্যানেল আই প্রিয় দর্শক ভোটের খবর এই ছিল আজকের আয়োজন ফিরে যাচ্ছি মূল সংবাদে খায়রুল বাসারের কাছে ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার জাতীয় সংসদে বলেছেন আগামীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হলে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল স্মৃতি আইসিটি কম্পিউটার ল্যাব স্থাপন করা হবে বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাবে সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস তার আসনের প্রতিটি ইউনিয়নে কম্পিউটার ল্যাব স্থাপনের দাবি জানালে মন্ত্রী বলেন প্রস্তাবটি সংশোধন করে দেশের প্রতিটি ইউনিয়ন ইউনিয়নে করতে বলেন এর আগে প্রশ্ন উত্থাপিত হয় পরে জরুরি জনগুরুত্ব সম্পন্ন আকর্ষণ বিধি একাত্তরের উপর আলোচনা হয় চলছে বছর পূর্তি উৎসব ঢাকা আর্মি স্টেডিয়ামে বসেছে বিভিন্ন পণ্যের প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সেখানে আছেন লাইলা নওসিন সরাসরি চলে যাচ্ছি তার কাছে নৌসিন আরঙের বর্ষপূর্তির আয়োজন সম্পর্কে আমাদেরকে জানাবেন হ্যাঁ বাসার যেমনটি বলছিলেন যে চল্লিশ বছর ধরে কিন্তু আরং দেশের আবহমান সংস্কৃতির সাথে আধুনিক ফ্যাশনের সামঞ্জস্য করে কিন্তু তাদের শিল্পকর্মগুলো সারা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে এবং তারই সেই তিনি চল্লিশ বছর পূর্তি উপলক্ষে আর্মি স্টেডিয়ামে বেশ বড় করে আয়োজন চলছে এখানে বিভিন্ন স্টলে আরঙের পণ্যের প্রদর্শনী চলছে এবং এই অনুষ্ঠানের মূল আকর্ষণ কিন্তু এখানে যে শিল্পীরা সেই শিল্পীরা এসেছেন তারা তাদের প্রদর্শনী দেখাচ্ছেন এবং কিভাবে তারা কাজ করছেন সেই কাজগুলো দেখাচ্ছেন এবং শিল্পীদেরকে কিন্তু এখানে সম্মানিত করা হয়েছে প্রডিউসার্স অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এই মুহূর্তে আমার সাথে আছেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজর হাসান আবেদ আমরা তার কাছে একটু যাচ্ছি তার সাথে কথা বলছি এই প্রতিষ্ঠানটি চল্লিশ বছর আজ পূর্তি হলো তো এত বড় একটা আয়োজন এই এই কথা যে এত বড় এই সম্পর্কে কিছু বলুন আরম্ভ আর যখন আরম্ভ হয়েছিল খুব ছোট আকারে আরম্ভ হয়েছিল এই দীর্ঘ চল্লিশ বছরের পথ চলায় অনেক কারুপণ্যের পণ্যের হয়েছে অনেক প্রডিউসার তৈরি হয়েছেন যারা খুব মানসম্মত কারো কারুপণ্য তৈরি করছেন তাদেরকে অনেক অনেক রকমের প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের জন্য ডিজাইন ডিপার্টমেন্ট আছে আরঙে প্রায় একশো জনের মতো লোক এবং তারা ক্রেতার 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 কথা চিন্তা করে যে তারা কি চান সেই জিনিস আমরা 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 আর বিপণন করছি এবং তার মাধ্যমে আরং অনেক বড় হয়েছে এখন আমাদের এই বছর আমাদের এই বছর আমাদের চল্লিশতম বার্ষিকী উপলক্ষে যে আয়োজন হচ্ছে তার মাধ্যমে আমরা পুরস্কৃত করছি আমাদের কারুশিল্পীদের এবং আরং আরও বড় হবে বলে আমার ধারণা এবং এখন বাংলাদেশের মধ্যেই আরং সীমাবদ্ধ কিন্তু এটা বিদেশেও আমরা এর সম্প্রসারণ করব আগামীতে এবং বাংলাদেশের পণ্য বিদেশের জনগণ ভোগ করে উপভোগ করতে পারবেন এবং সেই আশা ব্যক্ত ব্যক্ত করছি এবং আরোগ্যের উত্তরাত্তর সমৃদ্ধি কামনা করছি জি স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য যে আপনাদেরকে আরেকটা একটা বিষয় জানিয়ে রাখি যে একটু আগে এখানে বাউল সঙ্গীত পরিবেশন হয়েছে এবং কিছুক্ষণ পর উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রুনা লাইলা এখানে সঙ্গীত পরিবেশন করবেন সব এবং এর আগে বিকেলে কিন্তু মাননীয় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এই উৎসবটির উদ্বোধন করেছেন বাসার অসংখ্য ধন্যবাদ লাইলা নসিন আপনাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা সকল রিপোর্ট পর্যালোচনা করেছে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড বৃহস্পতিবার বেলা আড়াইটায় বিএসএমএমইউর কেবিন ব্লকে খালেদা জিয়ার সাথে বোর্ডের চিকিৎসকরা এই বিষয়ে কথা বলেন বুধবার খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট সহ আরও অন্যান্য রিপোর্টের ফলাফল পর্যালোচনা করেন মেডিকেল বোর্ডের সদস্যরা এ সময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন অতিরিক্ত পরিচালক ডাক্তার নাজমুল করিম উপস্থিত ছিলেন তারা বলেছেন রুটিন চিকিৎসা ধারাবাহিকতায় এবং খালেদা স্বাস্থ্যগত পরীক্ষা নিরীক্ষা সকল রিপোর্ট হাতে আসায় তা নিয়ে তারা কথা বলেছেন খালেদা জিয়ার অবস্থার উন্নতির দিকে আমরা জাস্ট তাকে রুটিন দেখছি আমাদের বোর্ড চেয়ারম্যান হলে জেল স্যার উনি আজকে রুটিন দেখেছেন এবং দেখে আমরা ফিরে যাচ্ছি যদি তার প্রয়োজন না থাকে তখন বোর্ড সিদ্ধান্ত নিয়ে তাকে ছেড়ে দেবে কিন্তু এখন এই কোনো সিদ্ধান্ত সামুদ্রিক মাছ এবং অন্য জীব বৈচিত্র্য ব্যবস্থাপনায় বাংলাদেশকে প্রায় দুই হাজার কোটি টাকা ঋণ দিয়েছে বিশ্বব্যাংক এনইসি মিলনায়তনে এই বিষয়ে চুক্তিতে বাংলাদেশের পক্ষে সই করেন ইআরডি বিদায়ী সচিব কাজী শফিকুল আজম আর বিশ্ব ব্যাংকের পক্ষে সংস্থাটি কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান প্রকল্পের আওতায় ষোলোটি উপকূলীয় জেলায় একশো মডেল গ্রাম উন্নয়ন করা হবে স্থানীয়দের মাছ ধরার পাশাপাশি বিকল্প আয়ের জন্য প্রশিক্ষণ এবং পুঁজি দেয়া জেলে পরিবারের নারীদের সহকর্মে যুক্ত হতে উৎসাহিত করা হবে প্রকৃত জেলেদের পরিচয়পত্র দেয়া মাছ নৌকার নিবন্ধন কার্যক্রমের আওতায় বাড়ানো হবে বলে জানানো হয় চুক্তি সই অনুষ্ঠানে দিনাজপুরে আগম শীতকালীন সবজি ফুলকপি চাষ জনপ্রিয় হয়ে উঠেছে অনুকূল আবহাওয়া আধুনিক পদ্ধতিতে ফুলকপি চাষে লাভবান হচ্ছেন কৃষক শাহ আলম শাহের রিপোর্ট মার্বেল হোয়াইট লিঞ্জা সহ উচ্চ ফলনশীল আগাম জাতের ফুলকপি চাষ বেশি হয়েছে এবার প্রতি বিঘায় কৃষক লাভ করছে প্রায় আশি হাজার টাকা খুব ভালো হয়েছে আমার ফুলকপি সামনে বার আরো লাগাবো এবার আমরা ভালোই দাম পাইছি এখানে প্রায় দেড় একরের মতো ফুলকপি লাগাইছি ইনশাল্লাহ ভালো হয়েছে আগামীতে আরো করার আশা আছে জেলার বীরগঞ্জ ও সদর উপজেলায় ফুলকপি চাষ হয়েছে সবচেয়ে বেশি খেতে বসেই ভালো দামে পাইকারের কাছে বিক্রি হচ্ছে ফুলকপি জেলার চাহিদা মিটিয়ে এ অঞ্চলের উৎপাদিত ফুলকপি বিক্রি হচ্ছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও কপিটা মনে করেন যে ভালো খাইতেও ভালো ঢাকায় নিয়ে নিয়েছি দিনাজপুরের তেরোটি উপজেলায় এবার বারো হাজার হেক্টর জমিতে শীতকালীন সবজি ফুলকপির আবাদ হয়েছে এর মধ্যে আগাম জাতির ফুলকপি চাষ হয়েছে হেক্টর জমিতে সাড়ে ফুলকপি আমাদের একটি উচ্চমূল্যের মূল্যের ফসল এবং আমরা লক্ষ্য করছি যে ফুলকপি যদি আগাম আমরা বাজারে দিতে পারি তাহলে কৃষক ভাইরা কিন্তু এটার দাম মূল্য পায় একটা উপজেলা বীরগঞ্জ এখান থেকেও আমাদের কয়েক ট্রাক করে মাল কিন্তু আমাদের এই আমাদের ঢাকা দিয়ে দেয়। আগাম ফুলকপি চাষ করে ভালো ফলন পেয়েছে এই অঞ্চলের কৃষক অনেক কৃষকের ভাগ্যে চাকা সংশ্লিষ্টের সহযোগিতা অপদ থাকলে এবং এই ফুলকপির ন্যায্য মূল্য পেলে এই অঞ্চলে আগাম ফুলকপি চাষ আর বেড়ে যাবে এমনটাই মন্তব্য করেছেন কৃষিবিদরা দিনাজপুরের সদর উপজেলা থেকে শাহ আলম শাহী চ্যানেল আই বাংলাদেশের নদ ও প্রাকৃতিক জলাশয় মিঠাপানির মৎস্য সম্পদের জন্য বিশ্বের সুপরিচিত চাহিদা পূরণ ও জলজ ভারসাম্য প্রতিবেশের রক্ষায় মৎস্য সম্পদে গুরুত্ব অনেক তবে বিভিন্ন কারণে প্রাকৃতিক পরিবেশ থেকে নানা প্রজাতির দেশীয় মাছ হারিয়ে যাচ্ছে এদের সংরক্ষণে কার্যকর উদ্যোগ প্রয়োজন মিঠা পানির মৎস্য সম্পদ নিয়ে শিহাব খালেদিনের ডেস্ক নদীমাত্রিক দেশ বাংলাদেশ উজান থেকে বয়ে আসা জলপ্রবাহের কারণে সৃষ্ট প্রধান প্রধান নদ নদীগুলো ছাড়াও রয়েছে বেশ কিছু শাখা নদী সৃষ্টি হয়েছে প্রাকৃতিক হাওড় বাওর ও বিলসহ অসংখ্য জলাশয় এসব জলাশয় মিঠাপানির মাছের অন্যতম উৎস ছোট বড় বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায় এদেশের জলাশয়গুলোতে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা মাছের পাশাপাশি বেশ কিছু জাতের মাছ চাষাবাদ করা হয় আমাদের দেশে আমিষের মোট চাহিদা সিংহভাগ পূরণ করা হয় মিঠা পানির মৎস্য সম্পদ থেকে মৎস্য সম্পদ সংশ্লিষ্ট পেশার সাথে জড়িত এদেশের অসংখ্য মানুষ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বৈদেশিক মুদ্রা আহরণের অন্যতম উৎস এই মৎস্য খাত তবে প্রতি বছর মাছের উৎপাদন বৃদ্ধি পেলেও প্রাকৃতিক পরিবেশে মাছের প্রজাতিগত বৈচিত্র্য দিন দিন হ্রাস পাচ্ছে বিভিন্ন জলাশয়ের পানি দূষণ নদী ভরাট ও নদীতে পানি প্রবাহ কমে যাওয়ার পাশাপাশি অতিরিক্ত আহরণ ডিমওয়ালা মাছ ধরা প্রভৃতি কারণে বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ বর্তমানে হুমকির সম্মুখীন নির্বিচারে মাছ ধরার কারণে নষ্ট হচ্ছে মাছের পোনা তাই দেশের মিঠা পানির মৎস্য সম্পদ সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন জলাশয়গুলো রক্ষার পাশাপাশি নির্বিচারে মাছ ধরা বন্ধ করলে একদিকে যেমন মাছের প্রজাতিগত বৈচিত্র্য টিকে থাকবে অন্যদিকে সমৃদ্ধ হবে বাঙালির ঐতিহ্য মিঠাপানের মৎস্য সম্পদ শিহাব খালেদিন প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই মিঠাপানি মৎস্য সম্পদ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত এগারোটা ত্রিশ মিনিটে প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে এবারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ শহরাঞ্চলে সাশ্রয়ী মূল্যে সেবা দিতে আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রকল্পে অতিরিক্ত অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাঙ্ক এডিবি এজন্য প্রায় এক হাজার কোটি টাকার ঋণ চুক্তি সই হয়েছে এন মিলনায়তনে চুক্তিটিতে বাংলাদেশের পক্ষে সই করেন বিদায়ী ইআরডি সচিব কাজী শফিকুল আজম আর এডিবির পক্ষে সংস্থা কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ এই অর্থে এগারোটি সিটি কর্পোরেশন এবং চোদ্দটি পৌরসভার চিকিৎসা সামগ্রী যানবাহন ও আসবাব কেনা হবে চুক্তি সই অনুষ্ঠানে জানানো হয় নগরে প্রান্তিক মানুষের বিশেষ করে মা ও শিশুকে স্বাস্থ্যসেবা দেয়া হবে প্রকল্পটির আওতায়